লক্ষ্মী পূর্ণিমার সঙ্গ হতে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ ধন্য রাজ্য শুরু হয়ে যায় আলুর উৎসব দীপাবলির প্রতীক্ষা আর উদয়পুরের মাতা ত্রিপুরা সৌন্দর্যের মন্দিরে দীপাবলি উৎসব এবং মেলার মহিমা শুধু রাজ্যে নয় সারা দেশ থেকে মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসেন অগণিত লক্ষ ভক্ত এই উৎসবকে সর্বাঙ্গীন আর সার্থক করার জন্য সরকারিভাবে এবং মন্দির পরিচালনা কমিটির মাধ্যমে না হয় ব্যাপক প্রস্তুতি উৎসবের কয়েক দিন আগে থেকে মন্দিরে শুরু হয়ে যায় ভক্ত সমাগম উৎসবের দিনে রাজ্য এবং সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত থাকেন মাতা ত্রিপুরা সুন্দরের আশীর্বাদ নিতে এই ভক্ত সমাগম দীপাবলি উৎসব সম্পূর্ণ হবার পরেও কয়েকদিন ধরে চলতে থাকে দীপাবলি উৎসব উপলক্ষে অনন্য সৌন্দর্য দিয়ে সাজানো হয় মাতা ত্রিপুরা সুন্দরের মন্দির মন্দিরে করা হয় নতুন রং বর্ণাঢ্য আলো সাজিয়ে তোলা হয় মন্দির প্রাঙ্গন উৎসবের দিনে বিভিন্ন বহু মূল্য অলঙ্কারে সাজিয়ে তোলা হয় মাকে ভক্তদের দান করা বহুমূল্য অলঙ্কারে নিজের পূর্ণ জ্যোতি নিয়ে বিরাজ করেন মা সারা রাজ্যের উপর নিজের কল্যাণ আর মঙ্গলের আশীর্বাদ বর্ষণ করেন তার চির মঙ্গলময় স্পর্শ নিয়ে রাজ্যের দূর থেকে জাতি জনজাতি অংশের মানুষ দীপাবলি উৎসবে হাজির থাকেন মন্দির প্রাঙ্গনে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে বসে বিরাট মেলার আসর যোগযোগ ধরে প্রতিষ্ঠার পর থেকে রাজ্যের মানুষের কাছে নিজের মহিমা নিয়ে পূজিতা হয়ে আসছেন মাতা ত্রিপুরা সুন্দরী এবারও আলোর উৎসব দীপাবলিতে সারা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মার মন্দিরে ভক্তদের ঢল নামবে প্রতিবারের মতো আর মার আশীর্বাদ পাবেন রাজ্যের সমস্ত সন্তান সেই আশার কামনা নিয়ে চলছে দীপাবলির প্রহর গোনা ব্যুরো রিপোর্ট আরডি নিউজ